কুমিল্লার হোমনা উপজেলার ষাটোর্দ রমেশ বাবু আপন মনে নকশা করছেন কাঠ ও টিনশেড ঘরের। অর্ডার অনুযায়ী বাহারি নকশার কাঠের ঘর তৈরিতে এখন তার ব্যস্ততা। কাস্টমারে কইব যে আমার বেলগে মনে করেন জালর দিয়া গ্লাস দিয়া ফিট করে দিবেন, একটা ডিজাইন দাগিয়ে দিব, দাগিয়ে দিলে আমরা এই ডিজাইন মতো আমরা তৈরি করি। তার মতো এমন বহু কাঠের কারিগর কাজ করছেন হোমনার কাঠের পুল এলাকার রেডিমেড ঘরের বাজারে। অর্ধশত টিম্বার, করাত কল, টিন ও হার্ডওয়্যার দোকানে দিনরাত চলছে ব্যস্ততা। এখানকার তৈরি নান্দনিক ঘরের আলাদা খ্যাতি থাকায় ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, চাঁদপুর সহ দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা। রঙিন টিন এবং শৈল্পিক কারুকার্যে নির্মিত দৃষ্টিনন্দন এই ঘরটির মূল্য 3 লাখ টাকা। নির্মাণ খরচ বেড়ে যাওয়ায় সকলের পক্ষে পাকা ঘর তৈরি করা সম্ভব হয় না। এর ফলে রেডিমেড টিনশেড তৈরি কাঠের ঘরের চাহিদা তৈরি হচ্ছে গ্রামীণ এলাকায়। বাজারে ক্রেতা আসার পর ঘুরে ঘুরে দেখান কারিগরেরা, পছন্দ হলে যানবাহনে উঠিয়ে নিয়ে যান মালিক, পরে ক্রেতার জমিতে বাড়ি বসানোরও কাজ করে দেন কারিগরেরা। পছন্দের ঘরের আকৃতি ও নকশা দিলে মাত্র 10 দিনেই তা বানিয়ে দিতে পারেন কারিগরেরা। সিমেন্ট থেকে রড থেকে অনেক কম কাঠের খরচ, যার জন্য আমাদের এলাকা পল্লী এলাকা, পল্লী এলাকার মানুষ টিনের ঘর এই কাঠ দিয়ে তৈরি করা হয়। গ্রামীণ এলাকায় সব আমাদের এই টিনের ঘরটা আপনার কাঠ দিয়ে যখন নির্মাণ করা হয় এটাই আমাদের জন্য খুব সুন্দর বসবাস, আমাদের জন্য খুবই কস্টিং কম এবং আমাদের থাকাও আরাম। ব্যবসায়ীরা বলছেন একটি কাঠের তৈরি টিনশেড ঘর বিক্রি হয় 3 থেকে 8 লাখ টাকায়, আর এই বাজার থেকে বছরে বিক্রি হয় প্রায় 4000 ঘর, যার বাজার মূল্য 200 কোটি টাকারও বেশি। 3 থেকে 3.5 লক্ষ টাকায়, কিন্তু আমাদের এই ঘরগুলো 50 থেকে 60 বছর বসবাস করতে পারবে, কোনো সমস্যা হবে না। একটা বিল্ডিং তোলা 30 লাখ টাকার নিচে একটা ঘর তোলা 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা তুলতে পারে, এ আর কি সুবিধা না। নাইজেরিয়া, ক্যামেরুন থেকে আসা বিশালাকৃতির লোহা কাঠ ব্যবহার হয় এসব ঘরে, সেজন্য দীর্ঘদিন ব্যবহার করা যায়। ঘর ছাড়াও এই বাজারে মেলে ভবনের দরজা, চৌকাঠ সহ নানা আসবাবপত্র। আধুনিক রেডিমেড টিনের ঘরগুলো একদিকে পরিবেশের সাথে খাপ খেয়ে চমৎকার মানানসই, অন্যদিকে মানুষের সৌন্দর্যের একটি আকর হিসাবে নানা রকম ডিজাইনের কারণে এই ঘরগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এসব ঘরে আলো বাতাস প্রবেশ করতে পারে অনায়াসে, এছাড়া আবহাওয়ার সঙ্গে ঘর দ্রুত ঠান্ডা ও গরম হয়, সহজে স্থানান্তর করা যায় বলে দিন দিন রেডিমেড ঘরের দিকে ঝুঁকছেন অনেকেই। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।